গ্রিন মাল্টা চাষে সফলতা পেয়েছেন সাতক্ষীরার কৃষকরা। পানি ও মাটি লবণাক্ত হওয়ায় এ জেলার মাল্টায় মিষ্টতা বেশি, বাজারে এখনকার মাল্টার চাহিদাও বেশ, কৃষকরা দামও পাচ্ছেন ভালো। প্রতিটি গাছ বাঁচে 40 থেকে 45 বছর, লাগে না কোনো রাসায়নিক সার। মালটা চাষে সফল সাতক্ষীরা শহরের নার্সারি মালিক নুরুল আমিন। ফলে ফলে ভরে গেছে মালটা বাগান। বৃক্ষরোপণে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আশাশুনের বাহাদুরপুরে 3 বছর আগে 20 বিঘা জমিতে 3,500 মালটার চারা রোপণ করেন তিনি। এখন গাছে গাছে এসেছে ফল। 70 থেকে 80 টাকা কেজি দরে মালটা বিক্রি করছেন। আকার এবং রং বেশ সুন্দর, স্বাদও চমৎকার। আমের ভালো দাম পাওয়া যায় না, যার জন্য আমি এই মালটা চাষ আগ্রহী হয়েছি। বিভিন্ন ইউটিউবে ইয়ে দেখি, মালটা চাষ দেখি, লাভজনক দেখি, আমরা মালটা চাষ করছি। মালটায় অনেক লাভজনক আছে। সাতক্ষীরের আরেক চাষি শামসুর রহমান কলাডোয়া উপজেলার উলুডাঙ্গা গ্রামের। এ চাষির 450 গাছে মালটা ধরেছে। অন্যান্য ফসলের তুলনায় মালটা চাষে খরচ কম ও লাভ বেশি বলে জানিয়েছেন তিনি। 16 সালে মালটা চাষ শুরু করেই আমি 18 সালের অক্টোবর নভেম্বর মাসে ফল উত্তোলন করি, এবং এতে 3 বিঘা জমিতে মালটা চাষ শুরু করে প্রায় 6 লক্ষ টাকার মতো আমি মালটা বিক্রি করি। আমি চেষ্টা করতেছি যে আমি এরকম একটা বাগান, অল্প স্বল্প, অত বড় না হলে ছোট, আটো ছোট করি, এটা করার চেষ্টা আছে। সাতক্ষীরার মাটিতে মালটা চাষে আশাবাদী কৃষি কর্মকর্তারাও। এবছর জেলার 61 হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে। আমরা মালটা খেতে যে চাষিদের সাথে আলাপ করে দেখেছি যে মালটা একটা লাভজনক ফসল। 1 বিঘা জমিতে মালটা চাষ করে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করেছে। ব্যাপক সম্ভাবনা থাকায় মালটা চাষে ঝুঁকছেন জেলার শিক্ষিত বেকাররাও। বাংলাভিশন নিউজ ডেস্ক।